300-350 আপনারা কি কাইটা বিক্রি করেন? কাইটা দিতে হয় কাস্টমার এর নেই না। তা আমরা দেখতেছি অনেকগুলা কাইটা দিচ্ছেন, কিছু মাল সাদা পড়ছে, এগুলা ফেরত দিয়ে ধুয়া যায়, এগুলা কি ধুয়া চলে যায়? এগুলা তারা নেয় না। তো এগুলা পরে কি করেন আপনারা? পালাই দিই। পালাই দিতে হয়, মানে পুরাই লস? পুরাই লস। ব্যাপার হচ্ছে আমরা মনে করেন 100 ভিতরে 70 পিস মাল পাই পাকা। আচ্ছা, আর 30 পিস কাঁচা। 30 পিস কাঁচা, 30 পিস কাঁচা যদি পরে 100 মালের ভিতরে, তাহলে 100 মাল যদি 10,000 টাকা হয়, 30 পিস বাদ গেলে কত টাকা দাম হয়? আমরা এই মাল যদি মনে করেন দাম 20-50 টাকা বাড়ায় বিক্রি করি, আচ্ছা, পাবলিকে অনেক অভিযোগ দেয়। অভিযোগ দেয়? তারপরে আমরা 30টা মালের দাম কোথায়? এখন এখানে কয়টা মাল বাইর দিছে কাঁচা? আমরা মাল বাইর করছি 100 ভিতরে অন্তত 30টা মাল বাইর করছি। দর্শকদেরকে একটু দেখাই, দর্শক একটু আপনারা ভালো করে দেখেন, এখানে যে মালগুলো আছে এগুলো সব সাদা। সাদার কারণে এগুলো নিতেছে না পাবলিক? সাদার কারণে একটু লাল কম, এই কারণে নিতেছে। আচ্ছা আচ্ছা, এটা কাটেন। আরতে গেলে মনে করেন আমরা মুড়ুবন্দি গুনে দেয়। আচ্ছা, ছোট বড় দাগি পচা সবগুলো একবারে এক পাশেতে গুনে দেয়। আচ্ছা, এটা যদি এখন লাল না হয় তাহলে নিবে না? ফেরত নিবে না পাবলিকে? এটা লাল আছে। দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওয়ারুন বাজারে। দর্শক, এখানে খুচরা তরুণ বিক্রি হচ্ছে, এখানে 60-70 টাকা পিস বিক্রি হয়, জোড়া 120 বিক্রি হচ্ছে। এগুলা 150 করে বিক্রি হয়েছে দর্শক, আর এগুলা 350 করে বিক্রি হচ্ছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ, মহিলা কাটেন, দেখি লাল হয় কিনা। অল্প করে কাটেন, লাল হবে? লাল আছে, উঠান তো একটু। বিসমিল্লাহ, আর কি উঠাইব? এগুলো 150 করে বিক্রি হচ্ছে দর্শক, সবাই এই কাইটা নিতে চায় না কাকা? সবাই গরম ছাড়া মাল লাগে, গরম ছাড়া আর চলে না। তোর কি কোন তাই আরো তো আপনারা কাইটা আনতে পারেন না? আমরা কাইটা কাটতে পারি না, আমরা খালি 500 পিস নেই, 1 পিস একটা দেবো। আচ্ছা, দেখি এটা কেমন হয় ভিতরে। লাল বাই কিনছেন? লাল হলে নিবেন, না হলে নিবেন না। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ঈশা, আপনারা ওনাদের কাছে যদি বলেন আপনারা দেখে দেন, লাল হলে নিব, সাদা হলে নিব না, তাইলে ওনারা ভালো দেখে দিন। আচ্ছা কাকা, সাদা হলে মিষ্টি হয় না? না মিষ্টি হয়, মিষ্টি হয়, মানে সুন্দর লাগে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, একে একে এটা কি 70 টাকা ফিসটা না কাকা? বিসমিল্লাহ, দেখে এটার কি অবস্থা। মোটামুটি তো এখন সবগুলো লাল বাইরে হইতেছে, এটা মনে হয় সাদা হবে। না না হবে না, তো এই যে এখন এটা নিবে না উনি? ওটা নিবে না। তো এটা কি করবেন? আপনারা খাবে, আপনারা খাইতে হবে, আপনার ভালো দিতে হবে। আচ্ছা আচ্ছা, ব্যবসা করা আসলে খুব কঠিন, বিশাল কঠিন। আমরা 100 তরমুজ 10,000 টাকা লস,
আপনারা তো কাইটা বাইর করে দেখেন, অনেকে আছে হালকা কাইটা দেখায়, মানে পশু টাই না উপরে। বিসমিল্লাহ, এটা একের একে লাল হবে। আপনার আগে উনি দেখুন, থাকবো আপনি সারাদিন বাঁচলো লাল পাবেন না। বিসমিল্লাহ, লাল হবে, এটা উপর সাদা হয়ে গেছে তো। আগুন, আগুনের গোল্লা। দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওরন বাজার। আপনি বড় পাচ্ছেন, আমি লাল নিবেন ভাইয়ের জন্য সাদা হয়ে গেছে তো, যত সাদা হইব ততই মনে করেন লাল, আর উপরে কালার যত কাঁচা থাকবো ততই মনে করেন সাদা হবে। বিসমিল্লাহ, কোথায় কাজের মিল থাকে আল্লাহ। আস্তে আস্তে আমি নিব, এ ভাই নিবে, দেখাক একটু উঠে ই করে দেখাক। এটা লাল এখন সব লাল বাড়িতেছে।